পদ্ম ছেড়ে কি ফের পুরনো দল কংগ্রেসে ফিরতে পারেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? লোকসভা ভোটের আগেই কি শিবির বদলাতে পারেন তিনি? এমন একাধিক প্রশ্ন জল্পনার কেন্দ্রে এই একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎ কুমার কোলের স্মরণ সভায় ও রক্তদান কর্মসূচিতে মঞ্চে বসে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এই ছবি ঘিরেই লোকসভার আগেই শুরু হয়েছে জোর জল্পনা। উত্তরে বিষ্ণুপুরের সাংসদ শিলমোহর দেননি ঠিকই, তেমনি আবার জল্পনা নস্যাত করে দেননি। তার দাবি, স্মরণ সভার জন্য কংগ্রেসের মঞ্চে যাওয়া কোনো অন্যায় নয়। তড়িৎ কোলে দীর্ঘদিনের এই এলাকার পুরাতপ্রতিম নেতা ছিলেন, তার স্মরণকালে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। আমি তার জন্য তাকে শ্রদ্ধা জানাতে গেছি, এটা কোনো অন্যায় নয়। শুধু তাই নয়, কংগ্রেসের মঞ্চে ভাষণও দিতে দেখা যায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। এবারে আর তিনি হয়তো দলীয় প্রতীক পাবেন না, কিংবা দলীয় প্রতীক পেলেও তিনি বিশেষ কোনো সুবিধা করতে পারবেন না। প্রত্যেক জায়গাতেই তিনি প্রত্যাখ্যাত হচ্ছেন, সেই জন্য তিনি হয়তো পুরনো দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেও তিনি সেইভাবে কোনো কিছু না পাত্তা পেয়ে তিনি এখন হয়তো পুরনো দলের দিকেই যোগাযোগ রাখছেন, যাতে করে আবার পুরনো দল থেকে হয়তো যদি নিজে আবার টিকিট পেতে পারেন। তৃণমূল খেপে গেছে, তৃণমূলের সবাই খেপে গেছে, তাই এইসব ধরনের কথা বলছে। আমি একটা কথাই বললাম, তৃণমূল কংগ্রেসে যদি ধরুন কেউ মারা যায় বিষ্ণুপুর লোকসভার, আমি নিশ্চয়ই তাকে ফুল চড়াতে যাব যদি আমায় আমন্ত্রণ করে। এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো, আমি এই রাজনীতিটা করতে চাই যে সবাই মিলেমিশে থাকে। 2011 সালের বিধানসভা ভোটে কতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন সৌমিত্র খাঁ। বছর ঘুরতে না ঘুরতেই তিনি যোগ দেন তৃণমূলে। 2014 সালের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। 2019 সালের লোকসভা ভোটের আগে ফের রাজনৈতিক শিবির বদলে যোগ দেন বিজেপিতে। বিজেপি হয়ে লোকসভা ভোটে জিতে দ্বিতীয়বার সাংসদ হন সৌমিত্র। এটা যোগদানের কোনো বিষয় নয়। আর কেউ যদি জাতীয় কংগ্রেসে যোগদান করতে চায়, সে তো আমন্ত্রণ রয়েছে, সবসময় আমন্ত্রণ রয়েছে। বাড়ির ছেলে বাড়ি আসলে ক্ষতি কি আছে? রাজনীতিতে সবই সম্ভব, তবে সৌমিত্র খাঁ কি করেন তার উত্তর তিনিই দিতে পারবেন। তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।